আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। চলি চলি মানে হঠাৎ কোথায় চললে? না মানে একটা কাজের কথা মনে পড়ে গেল, আপনার সাথে অন্যদিন আড্ডা দেবো, আজ চলি। রেহান, আপনি করে কথা বলাটা এবারে বন্ধ করলে হয় না? দেখো, এতদিন তুমি আমার সাথে দেখা করতে চেয়েছো, আমি দেখা করিনি, আর আজ আমি সাহস জুগিয়ে মনকে অনেক বুঝিয়ে তোমার সাথে দেখা করতে চাইছি। তুমি চলে যাবে? না মানে কাজ। প্লিজ রেহান, কাজ তো পরেও করা যাবে, কিন্তু আমাদের এই সন্ধেটা আর আসবে না। এখানে ডিনার না করিয়ে আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। ভোলার সাথে এই ছেলেটির কোনো না কোনো যোগসাজশ আছে, আর ভোলা আছে মানে শিখাও কোনো না কোনোভাবে এই ম্যাটারে লিঙ্কটা। প্রিন্সের মোবাইলটা যে শিখা চুরি করিয়েছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু যদি প্রিন্সের পাঠানো ছবিটা কাজে লাগিয়ে ওই পকেট মারটাকে তুলে আনা যায়, তারপর ওকে প্রশ্ন করা যায়, তাহলে সহজেই বার করা যাবে, আর তারপর প্রশ্ন করা যাবে শিখাকে। শিখা এই বাড়ি থেকে চলে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকে না আমাদের শত্রু, প্রত্যেকে। সবাই চায় আমাদের পায়ের নিচে রাখতে, সবাই বারবার বুঝিয়ে দিতে চায় যে তুমি কতটা অকর্মণ্য। এই বাড়িতে তোমার দাম নেই বলে আমারও কোনো দাম নেই। সুবর্ণা, আর শুরু করো না তো, আমার না আর ভালো লাগছে না। হ্যাঁ, তোমার তো ভালো লাগবে না, তোমার কেন ভালো লাগবে বলো তো? আমাকে কি অসম্মান করুক অপমান করুক তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না। তোমাকে আবার কে অপমান করবে? তোমার মা। মা কখন অপমান করলো? এই তো কিছুক্ষণ আগে এমপি অনিমেষ বাবু এসেছিলেন বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে, আমি সামনেই দাঁড়িয়েছিলাম, মা হঠাৎ করে আমাকে বললেন যে তুমি চলে যাও। তুমি তুমি একবার ভাবো প্রীতম, বাড়ির বউ বাইরের লোকের সামনে মাকে অপমান করলেন, পারলেন মা এটা করতে? না, তোমাকে কি কোনো খারাপ কথা বলেছে? মানে ওনার সাথে হয়তো কোনো জরুরি কথা। এটাই তো বিষয় প্রীতম, এটাই তো বিষয়, বাড়ির কোন জরুরি বিষয়ে আমরা থাকতে পারি না, তার মানে আমরা আনওয়ান্টেড। দেখো সুপর্ণা, তোমার কথা ভুল হচ্ছে। ভুল প্রীতম? ভুল আমার হচ্ছে? আমার হচ্ছে না প্রীতম, ভুল তোমার হচ্ছে। তোমার তো মনে হয় যে এই বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই। আরে কে বলেছে তোমার গুরুত্ব নেই? তুমি তো তিলকে তাল করছো। প্রীতম, তোমার যদি মনে হয় যে এই বাড়িতে আমার গুরুত্ব আছে তাহলে সেটা তুমি এক্ষুনি প্রমাণ করবে। তুমি মাকে গিয়ে জিজ্ঞেস করবে যে অনিমেষ বাবু এই বাড়িতে কেন এসেছিলেন।
পার্টির ফান্ডে চাঁদা নেওয়ার জন্য তো অনিমেষ বাবু আমাদের বাড়িতে আসবেন না। দেখো সামনে ইলেকশন, সেই জন্য হয়তো এসেছে। প্রীতম, এটাই তো হচ্ছে বিষয়, সামনে ইলেকশন, আর সেই ইলেকশনে মাকে কিসের দরকার বলো তো? অনিমেষ বাবু মায়ের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে কেন এসেছিলেন সেটা তো আমাকে জানতেই হবে। আমি জানি তোমার ফিকিবাবুকে একদম ভালো লাগে না, তার কারণটাও আমি জানি, কিন্তু রেহান তুমি কি আমাকেও পছন্দ করো না? এরকম তো আমি কিছু বলিনি। আমার মনে হচ্ছে রেহান, আমার মনে হয়েছে তুমি এখনো পুরোপুরি আমাকে বিশ্বাস করতে পারোনি। আমি তোমাকে বললাম না প্রিন্সের ফোন চুরি হয়েছে? আমি কি তোমার থেকে কিছু লুকালাম বলো? হ্যাঁ তা ঠিক, তুমি আমাকে বলেছো, কিন্তু প্রিন্সের কথাটা যেমন তুমি আমাকে বিশ্বাস করে বলেছো সেরকম আরো অনেক কথা তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো। আমার খুব জানতে ইচ্ছে করে রেহান, তোমার অতীত, তুমি লাইফে কি চাও? আসলে বন্ধুত্বটা পরের ধাপে এগিয়ে নিয়ে যেতে হলে এগুলো জানা তো খুব ইম্পর্টেন্ট, তাই না? সব বলবো, প্রথম দিনের জন্য একটু বেশি কথা বলে ফেলেছো না শিখা? নিউ লাইফ, ফ্রেন্ডশিপ, ড্রিঙ্কস, আমার না তোমার ওপর প্রথম থেকেই ডাউট ছিল, তাই আমি ইচ্ছে করে প্রিন্সের নামটা নিয়েছি। আর যখন দেখলাম নামটা শুনে তোমার ফেশিয়াল এক্সপ্রেশন পুরো চেঞ্জ হয়ে গেল, আমি শিওর হয়ে গেলাম যে তুমি আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছো। শিখা, শিখা সোরেন, তুমি ডিএম হতে পারো বুদ্ধিমতী, কিন্তু আমিও সিআইডি অফিসার, বোকা নই। রেহান চুপ, একদম চুপ। আমি চাইলে না তোমাকে এখানেই মেরে লাশটা গুম করে দিতে পারি। ভুল বোঝাবুঝির জন্য আমি ক্ষমা চাইতে রাজি আছি, কিন্তু মাথা নিচু করতে রাজি নই। আমি আমার কাজ ছাড়বো না, দরকারে এই বাড়ি ছাড়বো, তোমাকে ছাড়বো। রিহান এসেছিল শিখার সাথে দেখা করতে বাংলোতে, শিখা আজকেও রিহানকে ডেকে পাঠিয়েছে দেখা করার জন্য। আমার এই এই পঙ্গু হয়ে পড়ে থাকাই সব কিছুর জন্য দায়ী।
আমাকে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে শিখাকে দেখিয়ে দিতে হবে যে আমি আর ওর মুখ চেয়ে বসে নেই। ছেলেটা পড়ে যাবে, কষ্ট পাবে। বৌদি, যদি হাঁটতে গেলে বাচ্চারা পড়ে যায়, তাতে হাঁটার ইচ্ছেটা মরে না। বিক্রমের হাঁটার ইচ্ছেটা মরে গেছিল, সেটা আবার ফিরে এসেছে। দেখো বিক্রম নিজের পায়ে দাঁড়াবে। কেন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয়েছো? কেন অত প্রশ্ন করছিল বলো, কি উদ্দেশ্য তোমার বলো? তুমি ভুল করছো। আমি ভুল করছি না। তুমি প্রিন্সের মোবাইল চুরি করিয়েছো, কেন, কি উদ্দেশ্য বলো? আমি এরকম কিছু করিনি রেহান। না না শিখা, তুমি অত সহজ মেয়ে নও। একজন আদিবাসী মেয়ে হয়ে কলকাতার আপস অ্যান্ড ডাউন স্পিডে ডিএম হতে পারে না। তোমার উদ্দেশ্যটা কি বলো, বলো। তুমি প্রিন্সের ফোন আসার কথা শুনে এত ঘাবড়ে গেছিলে কেন? তুমি ভুল করছো রেহান, আমি যা বলছি সত্যি বলছি। আমি শুধু তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কারণ আমি নতুন জীবন চেয়েছিলাম। ইউ আর ওয়েস্টিং মাই টাইম শিখা, তুমি আমার সময় নষ্ট করছো। আমি চাইনি তোমার শেষ এইভাবে হোক, কিন্তু তুমি উপায় রাখলে না। গুড বাই। তুমি ভুল করছো রেহান, তুমি ভুল করছো। তুমি ফেসে যাবে, এই ভুলটা একদম করো না। চালাকি করলে আমি গুলি করে দেবো তোমাকে আর যে বাইরে আছে তাকে। নিজেকে বাঁচাতে আজ দরকার হলে শিখার সঙ্গে আরো লাশ ফেলবো। তোকে পারতেই হবে বেকে, হাত ছাড় বেকে, হাত ছাড়। Thank you.
ভিকি কি হয়ে গেল? আমি তোমাকে বারণ করছিলাম শুকুমার সরে যাও, আমার ছেলেটা রেগে যেত, কি হয়ে যেত? আমার কিছু হয়নি, আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। ভিকি ভিকি আমার কথাটা শোন বাবা, দেখ আমি জানি আমি জানি তুই নিজের পায়ে দাঁড়াতে চাস, কিন্তু তা বলে তাড়াহুড়ো করলে তো হবে না। আমার কিছু হবে না মা, কিছু হবে না, আমাকে আমাকে পারতেই হবে, আমি পারবো। তুই পারবি ভিকি, চেষ্টা করলে তুই পারবি, তোকে নিজের মতো করে চেষ্টা করতে হবে। বৌদি প্লিজ কোনো নেগেটিভ কথা বলো না, বৌদি প্লিজ। সুকুমার মা, তোমরা এখানে কি করছো? শিগগির এদিকে আয়। কি হয়েছে? দেখ না ভিকিকে ঠিক করে বসাতে হবে। ভিকি সব আস্তে 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 উঠে বল। বিক্রম নিজের পায়ে দাঁড়াতে চাইছে, আর আমি জানি ও পারবে। ভাই তুই ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তুই তোকে পারতেই হবে। একদম ঠিক, তুই যেভাবে চেষ্টা করছিস আজ না হয় কাল তুই দাঁড়াবি। কিন্তু বৌদি যে কথাটা বললো সেটাও ঠিক, কারণ সাপোর্ট নিতে হবে, একা একা এইভাবে হাঁটতে যাওয়াটা বোকামি, চোট লাগতে পারে। আমি জানি তুই যত তাড়াতাড়ি সম্ভব এখন নিজের পায়ে আবার দাঁড়াতে চাস, আমরা সবাই সেটা চাই, কিন্তু সেই চেষ্টাটা করার সঙ্গে সঙ্গে মাথাটাও যে ঠান্ডা রাখতে হবে বাবা। আমি সব জানি, আমাকে দাঁড়াতেই হবে মা, আমাকে দাঁড়িয়ে শিখার কাছে প্রমাণ করে দিতে হবে যে আমি এখনো শেষ হয়ে যাইনি। বিক্রম আমরা বুঝি যে শিখা যেভাবে বাড়ি থেকে চলে গেছে সেটা তুই মেনে নিতে পারিসনি, তাতে তোর মনের অবস্থাটা কি সেটা আমরা বুঝতে পারি, তাই তুই সেই রাগটাকে হাতিয়ার করে দাঁড়াতে চাইছিস। কিন্তু দেখিস যে তোর এই রাগটা যেন তোর ব্যক্তিগত জীবনে কোনো রকম কোনো ক্ষতি না করে। বৌদি কাল সকালে না কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, ঠিক কোন প্রসেসে চিকিৎসা হলে বিক্রম তাড়াতাড়ি হাঁটতে পারবে, সুস্থ হয়ে উঠবে সেটা আমাদের জানা দরকার। ভালোবাসা যেটা পারেনি রাগ সেটা পারবে। আরে ভোলা দা তুমি? হ্যাঁ, তোমার সাথে একটু দরকার ছিল। এসো ভিতরে এসো। বসো। কি ব্যাপার শিখা, কেউ কি এসেছিল? সব মদের বোতল রাখা আছে। কেন, আমি ড্রিঙ্ক করতে পারি না? তুমি ড্রিঙ্ক বাদ দাও না ভোলা দা, বলো কি বলতে এসেছো। বলছিলাম কি যে ভিকি আমাকে ডেকেছিল, ওই ব্যাগটায় না তোমার সব জিনিসপত্র আছে। ও আমাকে বলল যে ও তোমাকে আর ভালোবাসে না, আর ভিকি আমাকে বলল আমি চাই না ও আমার কাছে ফিরে আসুক, আর ওকে ওগুলো দিয়ে ভালো করে বুঝিয়ে দেবে যে আমি চাই ও ভালো থাকুক, ওই রেহানের সাথেই ও ভালো থাকুক। ভালোই হলো বলা দা, ফিকি বাবু আমাকে আর ভালোবাসে না, আমারও আর পিছু টান রইল না। কি সব বলছো শিখা, তোমরা এরকম দূরে দূরে আছো আমার না একদম ভালো লাগছে না, তোমাদের মধ্যে যে কি চলছে আমি না বুঝতে পারছি না, কিছুতেই তোমরা থিতু হতে পারছো না। কেউ যদি আমাকে ভুল বোঝে তাহলে আমি কি করব বলো? আমার এমন কপাল যে কেউ আমাকে বিশ্বাস করতে চায় না। আমি ডিএম ঠিক, কিন্তু আমি তো একটা মানুষও, আমারও মন আছে, আমারও কষ্ট হয়। তার মানে শিখা সত্যি বলছিল বিক্রম আর শিখার মধ্যে সম্পর্ক ভালো নেই, কিন্তু যদি শিখা ভোলাকে আমার কথা বলে দেয় তবে বাধ্য হই নিজেকে বাঁচাতে গুলি চালাতে হবে।
অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।